অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কালিসারা স্বামীজি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বাচ্চাদের অভিভাবকরা চাল আনতে গেলে দেখে চাল নিম্নমানের দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে কেন্দ্রের গেটে তালা লাগিয়ে প্রতিবাদ জানায় অঙ্গনওয়াড়ি কর্মী দীপা সান্যাল। জানান, চাল ভালো, বেশ কিছুদিন থাকার ফলে ড্যামে হয়তো নষ্ট হতে পারে। দিদিমণি আমাদের সেই চাল ডাল ডিম সবকে ভেঙে জোর করে এখানে ঢুকিয়ে দিল। তারপর থেকে রেগুলার আমাদের চাল থাকে, কন্ডিশনটা দেখুন চালটা এরকম ড্যাম হয়ে যায়। আমরা তাও লোক লাগিয়ে ঝাড়াই, দেখুন আমাদেরকে নিজের পয়সা দিয়ে লোকে ঝাড়া। আপনার নাম? আপনারা তালা মেরে রাখলেন। আমাদের অভিযোগ হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল দিচ্ছে বাচ্চাদের জন্য, তো সব পোকা লাগা পচা চাল দিচ্ছে। তা আমরা বলছি এই চাল কেন দেবে? কন্ট্রোল থেকে ভালো চাল, আমরা মুঠিয়া মজদুরে কাজ করি, কন্ট্রোল থেকে দেখছি চোখের সামনে ভালো চাল দিচ্ছে, কিন্তু এখানে দেখছি পোকা লাগা। আমরা বলছি নেবো না, তা বলছে নিতে হবে। আমরা বলছি এই এই মাসের চালটা নেবো না, আগের মাসে নেবো। বলছে দেবো না, জোর জবরদস্তি এই মাল এই চালটাই নিতে হবে। বলছি আর এক জায়গায় নতুন চাল ভরা আছে, ওরা অন্যজনদেরকে দিচ্ছে কিন্তু আমাদেরকে দিবে না, মুখ চিরে চিরে দিচ্ছে বা ওরা খাবে। কে খাচ্ছে সেটা? ওই যারা বসে আছে, যারা দিচ্ছে মাল, ওই দিদিমণি, আর একটা ওর হেল্পার আছে, আর একটা আমাদেরই ওয়ার্ডের একজন বসে আছে। আর যদি আমার বাচ্চা কোন জায়গায় বেড়াতে যাবে, সেই মাসের চালটা আমি পাওয়ার প্রাপ্য, তা আমাকে বলবে বাচ্চাটা নিয়ে আসো, তবেই তোমাকে চালটা দেবো, নাহলে দেবো না। কে বলে সেটা? ওই দিদিমণি, এখানকার যে বাচ্চা ছেলেদেরকে খিচুড়ি খাওয়ার জন্য অঙ্গনওয়াড়ি দিদিমণি। আপনার নাম? আমার নাম ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।